বড় থেকে দেন। এ দেখেন আমি কিন্তু ভিডিও করতেছি, খারাপ হলে কিন্তু এটা পুরাণের দুনিয়া ছড়ে যাবে। এখন পুরো প্যাকে দেব, ঠিক আছে না? 1 কেজি দিয়ে না। আর কি আছে আমি দেখতেছি। হ্যাঁ, কিছু নেবেন নাকি আপনি? হ্যালো এভরিওয়ান, আপ লোক আ যাই ইহা পে হার সবজি মার্কেট হে। দেখো ইয়ে আমরা ভাই, এই বাজার মে পুরা সবজি মিলতা হ্যায়, পুরা সবজি, সবজি কা বাজার হে। নাখিল নাখিল আর কি দিবেন? শাক নাই, আম দিয়েন তো আধা কেজি, কাঁচাটা দিবেন। হ্যাঁ, আধা কেজি আম। তো যারা যারা এখান থেকে বাজার নেবেন এখানে চলে আসিয়েন, অনেক ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়, অনেক সুন্দর শাক সবজি যাবতীয় সব কিছু পাওয়া যায়। কি দেখুন, আচ্ছা আচ্ছা সবজি, ফ্রেশ সবজি, ভিডিও দেখে কলমি শাক দুমট্টি কলমি শাক দিয়ে দিন। এদিকে লাগ দু না, রমজান মাসে হ্যাঁ কেউ না হাইব, এ দুও আরে দিয়ে ফেলল। রমজান মাসে হ্যাঁ খাওয়ানো চলে, অনেক সুন্দর সুন্দর সবজি, ফ্রেশ ফ্রেশ সবজি, শাকের দোকান, এটা শুধু শাক আর শাক। ভাইয়া আপনাদের এখানে কলি শাক নাই? কলি শাক চিনেন না? কোথায় আর কি আছে দেখি দেখি? এ আম কত করে? ভাইয়া এগুলো আপনাদের না? কত করে? মিষ্টি হবে তো না? আচ্ছা এটা দেন। আম কত করে? এত দাম কেন? আগে তো পুরো কার্টনে নিয়ে যেতাম 15 টাকা দিয়ে। 15 টাকা কেজি? সেটা বেশি হয়ে যায় না? তাহলে আপনি যদি কিলো হিসাবে যদি হিসাব করেন, এখানে 4 কেজি পাইতেছি 32 টাকা দিয়ে, তো 2 টাকার জন্য মানে এটার কথা বলতেছি। আচ্ছা ধরেন 1 কেজি দেন, ঠিক আছে? 10 টাকা কেজি, 1 কেজি দিয়ে দেন। রমজান মাস কেউ খাবে না। কপি শাক নেই ভাইয়া, আমি বলছি কলি শাক। কলি শাক নাই, কলি শাক কি? আম কত করে নিয়েছেন? 10 টাকা কেজি, তাহলে 2 কেজি দিয়ে দেন, আপনাকে লস করা লাগবে। এগুলো দেশের থেকে আনছি, একটু কাঁচা থেকে দিয়ে না? হ্যাঁ কাঁচা থেকে। হ্যাঁ 22 টাকা, ঠিক আছে আপনাদেরকে লস করব না। আর কি আছে ফ্রুটসের মধ্যে কি আছে ভাইয়া?
ফুলকপি লাগবে না। এ তরমুজ কত করে? কিলো 3 টাকা। একে আপনিও তো বাংলাদেশের মতো শুরু করছেন, বাংলাদেশে এখন আনেন আপনারা পাইকারি বিক্রি করেন 3 টাকা কিলো না? কিলো হিসাবে না, পিস হিসাবে কিলো কত? 1 টাকা কিলো হলো অনেক লস। আপনি কিন্তু এখন লাইভে আছেন, আপনাকে কিন্তু দেখতেছে সারা দুনিয়া। এগুলাই তো ভালো, আমি দেখলাম যে কালো তরমুজ ভালো। হ্যাঁ কালো তরমুজ ভালো। ওইখানে যে এরা কেমনে বিক্রি করে, আপনারা বিক্রি করেন কি? অর্ধেকটা দিলে ভালো হবে। ওটা ভালো কিনা? না না, আচ্ছা থাক, তরমুজ রেখে দেন, ঠিক আছে? ভালো থেকে হলে একটা দিয়ে দেন। হ্যাঁ কত? দুটা না, একটা দিয়ে দেন, ভালো হয়ে যাবে। উনি মনে হয় নতুন, আপনারা আপনারা আসলে নতুন জানেন না। এটা 10 টাকা পুরোটা মিলে যায়, 60 টাকা কেজি। আপনি বলতেছেন 10 টাকা হয়েছে, বুঝতে পারছি। নতুন না, টমেটো লাগবে আর কিছু লাগবে না? লেবু দেন। এই আমাদের দেশে লেবু নাই না? আর বোম্বা মরিচ আছে না এখানে? 2-4টা বোম্বা মরিচ দিয়ে দেন। হ্যাঁ শসাও দিয়ে দেন। হ্যাঁ কচু বলে 1 পিস 10 টাকা। ও মায়ের গো মা, কচু বলে 10 টাকা? হ্যাঁ জানেও না, কাই যে প্রতিদিন যে এখানে আসি উনি জানে না, ওনার সাথে পরিচয় হয় না। আমি বেশিরভাগ দেখি থেকে নিই। ধরেন দোকানদারের সামান পড়ে গেছে, পরে দোকানদারে আরো ধরে হিড়ে গো। কত আসছে এবার হিসাব করে দেখেন। গাজর ভালো হবে? আমার গাজরে তো আর মন ব্যয় হয়ে গেছে, ভালো গাজর আছে না? সবসময় বালা জিনিস দিবেন, বুঝছেন নি? তাহলে না হতে দিন আমো এলন বালা বালা আনার বলে হাম দেই। দেখছেন নি আর হাঁটনারে কি করে আনার বলে হাম দেই। নিছি ব্যাগিন খাইছি, আল্লাহ খাওয়াইছে। ওগুলো ইলিশ মাছ দিয়ে ভালো লাগে, দেখছেন না? আর কইছেন যে বালা জিনিস বাসের লই বেলা, এটা দেখে যে ব্যাগেন হার্ড আছে এটা হুসা আল্লাহ। কোন বেশি লাগবে না? না আর বেশি লাগতো না, বাস সারবো সারবো। এবার গনি এলান টিয়া কয়টি হয়েছে? না আর কচু লইতাম না, এখন রমজান মাসে দিকদিন খাওয়া যান না। কত করে?
फिर आ गए कोसो देखिन हो सी गेसे नी अबर गिन बोल मन रोटी आ अस्तगफिरुल्लाह ना हो दुरो अन हास्ते करी दोस्ते दिबेन निसान इते आ मन दिन दाम ना ना जदे हास्ते करी दोस्ते देन ताले ठीक हास्ते दिबेन निसान हास्ते दिबे ताले दुरो हो सी जागे हो सी जागे हुन रोटी ले तन हुन रोटी ले आतन हुन रोटी नहीं हास्ते हास्ते दे मुझे ओगा हास्ते ना अडी होता ताले थक रही दम लाइक दम होसी जग गयन बाला होसी दिन काल के दिन फॉर खुशी के दासन ने हाल अच्छा ठीक है एक मजे की चीज राहिदन समस्या नहीं दी देने कोई किसी रुके ना ना लाइक दम किन ना ना लाइक दम इनके आने जिने से इन तातन मन मैं देखो कितने और किस लग सुनिए ना कत कत दछ ना ने ना ना आए दिन दिन की मानुष एक जन ठीक है लो जन दुगन दुसे दस्ते दान तले दिलन आय सुंदर करे खाड़े सिरिया ने हिरी जत राखी दिन तले थक राही दिन तो दर करना अच्छा एगन हिसाब करन कर ऐसी जा करो मैं ही अस्ते जे हिदिन लो गेसी हिन तो रमजान अर बाजार गोसी दनो ना का समर स्टेज बैग ना सर किसु लग ना आप किसु लग अनरे चकरी ठगाले रायता ने ওসা নারা আফারা কইলে করি কত সুন্দর করে বাজার করি এর লই যার কি এর আস্তে আস্তে আমলা নাই আর না কি শুরু করে দিছেন বুঝিয়েন না ও বাজারে কি সুন্দর সুন্দর কুম্বা না কুম্বাড়ি গা রান্না কো নেই কুম্বা কিরা মেরা দেখি সব দাম বেশি হলে কিন্তু লইতাম না সাইবার ছ দিয়ে যাইম দুই बैठे ऐसे लाइव हैं लाइव चल रहे ना वीडियो तो लाइव लाइव चल रहा डायरेक्ट लाइव कोनो वीडियो मीडियो ना है बैगिन लाइव किला ना रस दे हो सके सुधे अंतर लड़े दोरी जाए भी छाते छाते वॉलिंग है जी अनको तो आनी अनर वायरल करी दिसी कस्टमर आइते थक गयो देख से नको दिगिन कस्टमर अनर रेड दिगिन कस्टमर आसे अन दोन तासे नि कस्टमर है सान से नसे करियर हर मार्केट भीतर नसे करियर सान से आई लव देरे मानुष बगिन रे सोली आसी पटे से जूस बनाए खाई बत्ता बनाए खाई कला जिले मन चाहिए फसल फसलिए खाई चल हमको काम से আসি ভাই ওরে 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 কে কম দিয়ে লাইছেন কি আপনি হেন দাম ধরেন না আমি কিন্তু ফাঁকি বাজি করতেছেন আমি কিন্তু লাইভ চলতেছে কি কাটিয়া না এমবি টেক অন রাজি দি গড় করে মুছি টেক দেন মরি আমি বলে হড়ে যাইও বাইসতাম না ধরেন बेर होता गाड़ी जेदि हम फत्ता दिए बेर होता अस्सलाम वालेकुम
ফতগড়ে কি আনারা কিছু রাইছেন নি আরা লাগে ইয়ান ডুবাই শহর এটা কিছু ফতগড়ত ন রাহে কয়জনে ডাস্টবিনত ফেলাই দেয় সামনে নিয়ে বসতো ওইখানে ওইখানে হ্যাঁ পিছনে পিছনে রেখে দিল হয়তো মরা তো না আরো আসলাম বাজারে বাজার করে যাচ্ছি এখন বের হয়ে যাব ইলিশ মাছের দোকানে মাছের দোকানে তাও তো কম নিছি রমজান দেখে 15 দিন আগে এসে বাজার করে নিয়ে গেছি শুকনো বাজারটা যা যা আছে পেঁয়াজ আদা রসুন এগুলো নিয়ে গেছি আর 1 বছর আগে তো ওই যে বললাম না স্টোর করে ফেলছি ঘর 3000 টাকার বাজার করছি সবজি কেনা শেষ এখন যাচ্ছি মাছের দোকানে মাছ আছে ফ্রিজে সাগরের মাছ তো সাগরের মাছ খেতে কেন জানি ভালো লাগে না সব সময় তো আজকে একটু ইলিশ মাছ নিয়ে যাব এই সামনে দোকান ও আর আর না ঘোরার দরকার নেই তো আচ্ছা ঠিক আছে এদিকে আমরা নিয়ে গেলে হয় কোনো সমস্যা কি সুন্দর করে সাইকেল চালাই রে যাবো আসসালামু আলাইকুম ভাই আপনারা তো ছোট মাছ রাখিয়ে রে বড় মাছ স্টোর করে ফেলছেন আজকে ইলিশ মাছ চাঁদপুর ইলিশ আছে কেমন আছেন ভালো কই গেছেন আপনি আপনার যে কোনো খবর নাই ছুটিতে গেছেন নাকি দেশে কেন ও আচ্ছা আচ্ছা আমি আসছিলাম আপনাকে দেখি নাই এর আগে চাঁদপুরের ইলিশ ইলিশ তো এখান থেকে পাইছে নি তো চাঁদপুরের ইলিশ কোনটা পদ্মার ইলিশ মেঘনার ইলিশ ছোটটা দেন এত বড় মাছের টেস্ট থাকে না এই যে এগুলো এগুলো কেজি কত এটা বারমাটা বারমাটা চাঁদপুরের কোনটা চাঁদপুরের এটা মাছের গেট আপ দেখতেছি যে কোন মাছে মজা সেটা মাছের গেট আপ দেখে এটা নেন এটা কেজি কত যে কেন দাম বেড়ে গেছে আগে কোথায় কমলো
এখন নিয়ে নিলে সমস্যা কি? নিয়ে নে না, কেটে দিবে তো। মাছি বাজারে, মাছি দোকানে, বাঙালি বাজারে সব দোকান, সব কিছু চটপটি খাওয়ার জন্য। মাথা দুই পিস করেন, যাদের যাদের লাগবে তারা এখানে চলে আসবেন। নাকিল বাংলা বাজার, এখানে ইলিশ মাছ পাওয়া যায়, সব ধরনের মাছ পাওয়া যায়, লইট্টা মাছ, হইটকা মাছ, হইটকা মাছ, মাছের কোনো অভাব নাই। এই দেখেন, আপনাদের দোকানে ভাইরাল করে দিতেছি যে দেখছেন লাইভ চলতেছে। রুই মাছ কত করে? রুই মাছ কত করে? আচ্ছা নিয়ে নেন না, একটা দেখে নিয়ে নেন। মাছ কাটার মেশিন এখানে, আপনারা আসবেন, সুন্দর করে মাছ টাছ কেটে সাইজ করে দিবে, কাটে দিবে, ভাটে দিবে, প্রয়োজনে কুটে রান্না করেও দিবে, কোনো সমস্যা নেই। চলে আসবেন এখানে। দোকানের নাম কি ভাইয়া? আলাফরা, নাকিল আলাফরা, না নাকিল আলাফরা, মাছি মাছে মাছের দোকানের নাম। তা আপনারা এখানে চলে আসবেন ভাইয়া। এই মাছটাও সুন্দর করে কাটে ছুটি দিয়ে আপনার দোকান ভাইরাল করে দিতেছি, লাইভে আছি। দেখেন কালকার পরে কাস্টমারের অভাব হবে না। ইউটিউবে, ইউটিউব চ্যানেলে, হ্যাঁ আপনার নাম্বার দিবেন, আমি লিংক দেবো, ওখানে ভিডিও দেখবেন, ঠিক আছে? দরকার নাই, আপনার মতো আপনার মতো মানুষেরও দরকার, সদাকরেরও দরকার নেই। আপনি মাছ কিনে নিয়ে আর কি কো কো বাজার কো? এই তো বাজার নিয়ে এসেছি, এর আগে বাজার নিয়ে নিয়েছি তো। কি প্রতিদিন খালি আপনাদের এখান থেকে আপনারা বিক্রি করতে পারলে বাসি যান মনে হয়। সুরি সুটকি কত করে? সুরি হুনে কত করি? ষাট টাকা হলে এক কেজি দিয়ে দেন, ষাট টাকা হইলে না, আমি তো নিচ্ছি ষাট টাকা করে, আপনি ছিলেন না তখন, নিয়ে গেছে এক কেজি হবে। ষাট টাকা হইলে বরাবর, ষষ্ঠটি বুঝি না, শিশুটি বুঝি না, বরাবর ষাট টাকা না, কাটা দিবেন, কাটা দিবেন, কাটা দিবেন। সুন্দর করে করে আমার বড় ভাই মাছ কেটে দিতেছে, আপনারাও আসবেন, আপনাদেরকেও কেটে দিবে।
কাটার মেশিনটা দেখাচ্ছি ভালো করে। আপনাদের এখানে তাহলে সিরিয়ালও আছে না? তাহলে নাম্বার ওয়ান সিরিয়াল আমি দেখছেন। আপনি আপনি সেদিন আমার থেকে বেশি নিয়ে নিছেন আজকে। দাঁড়ান, উনি না থাকলে দোকান এই যে সুরি সুটকি এটা এটা দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটাও তাহলে দেন। দেন না, দুই পিস করে দেন। যত বড় অনেক বড় না, কাটা ঠিক আছে। দেখেন যেভাবে বলবেন সেভাবে কেটে দিবে। কাটে নিয়ে যাবো, আবার কাট দিতে এত টাইম নেই। আপনি সব আরেক সাইডে ধরেন না, মেশিন তো একটা একজন উপর দিয়ে কাটবেন, একজনই নিচে দিয়ে কাটবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা আপনারা এখান থেকে ডেলিভারি দেওয়া যান। আমি আমি ডেলিভারি দিয়ে দেবো, আমি ডেলিভারি দেবো। এজন্য তো কই হোম ডেলিভারি দিবেন, দিয়ে আসবেন। দেখেন কত সুন্দর করে মাছের কাইটা ছুইটা আস মাছ ফেলে টেলে দিতেছে, আপনারা এখানে চলে আসবেন। কোন জায়গায় যাবো আর একদিন সেখানে? কোন জায়গায় ভাইয়া আপনার দোকানের লোকেশন? আচ্ছা ঠিক আছে যাবো। ওইটা কিসের দোকান ওখানে? ক্যাফেটেরিয়া। ঠিক আছে তাহলে আমরা খেয়েও আসব, ভিডিও করে আসব। একটা একের ভিতর দুই কি বলেন? হ্যাঁ চলবো চলবো। না না এটা দিয়ে না ভাই, আমার এত ক্যারি করার দরকার কি? রেখে দেন। ও আচ্ছা, তো আর একটু ছোটো করে দেন, এটা আপনার মতো এত বড় মুখ না তো, আপনার দাঁতে যে শক্তি এই শক্তি তো বিড়ালের নাই। আর দেখো আমি এখানে বিড়ালের ভিডিও ছাড়ছি তো, বিড়ালের খাবার দিয়ে ভিডিও ছাড়ে দিছি।
আপনি কেমনে দেখছেন আমার এখানে বিড়াল আছে? আপনি কি আমার ভিডিও দেখছেন? না আচ্ছা, আমার ভিডিও অলরেডি আমি আপলোড করে দিছি বিড়ালের। এখানে তো খাবার পায় অ্যাভেলেবেল, বাংলাদেশে তো মানুষের খাবার পায় না, বিড়ালে খাবার পাবে করতে গেলে। খাবার না খেয়ে 20 তলা 50 তলা বিল্ডিং উড়ায়, খাবার খাইলে তার উড়াইতে পারছে না। না বদনাম করতেছি না, তো তারা শোনাবে না করতেছি যে না খাই আমরা বিল্ডিং উড়ে গেলাই। যে কসর কসর করে আপনি কাটা শুরু করছেন দেখিয়েন। কয়টা কষ্ট ভাইয়া? সুটকে আপনি আবার 70 টাকা ধরিয়েন না, ঠিক আছে? 60 টাকা। দাঁড়ান, 180 টাকা দাঁড়ান। আপনাদের এখানে কি আছে? গাড়ি ভাড়া আরো বেশি চলে যায়, সে দুবাই থেকে আসি। কি সুন্দর করে সুটকিরে সাজায় ডিজাইন ডিজাইন করে রাখে। অনেক 32